পটুয়াখালী বাউফলে মা ও ছেলেকে বেঁধে রেখে তাদের বসতঘর পুড়িয়ে দেওয়ার অভিযোগ উঠেছে প্রতিপক্ষের বিরুদ্ধে। পাওনা টাকা নিয়ে বিরোধের জেরে শুক্রবার দিন গত রাত 2টার দিকে উপজেলার বগা ইউনিয়নের সন্ন্যাসী কান্দা গ্রামে এই ঘটনা ঘটে। বসতঘরের মালিক মমতাজ বেগমের অভিযোগ, আমি আমার স্বামীর কোলারে দূরে সরাই দিচ্ছি, এর মধ্যে সরিয়ে গেছে, পরে আমরা ঘুমিয়ে দিচ্ছি, আমার কোনো রাশব্দ, কোনো মানুষজন কিচ্ছু দেখিনি। তার স্বামী শহীদ মোল্লা ঢাকায় রাজমিস্ত্রির কাজ করেন, বাড়িতে তিনি ও তার ছেলে থাকেন। স্বামীর সঙ্গে একই এলাকার বশির খানের টাকা পাওনা নিয়ে বিরোধ চলে আসছিল। তিনি জানান, শুক্রবার রাত 2টার দিকে প্রতিপক্ষ বশির খান ও জুয়েল খানের নেতৃত্বে 7 থেকে 8 জন লোক তাদের ঘরের পেছনের খোলা জানালা দিয়ে ভেতরে প্রবেশ করেন। তাকে ও তার ছেলে রানাকে প্রথমে ওড়না দিয়ে মুখ বেঁধে ফেলেন, এরপর রশি দিয়ে হাত ও পা বেঁধে বসতঘর সংলগ্ন মুগডাল খেতে ফেলে রাখেন। তারপর ঘরটি আগুন দিয়ে পুড়িয়ে দেন। গভীর রাতে আগুন দেখে স্থানীয় লোকজন এগিয়ে এসে ফায়ার সার্ভিসে খবর দেন, কিন্তু ফায়ার সার্ভিসের গাড়ি ঘটনাস্থলে আসার আগেই ঘরটি পুড়ে যায়।